Hello viewers, Shubho Sandha. Note, as amra shuru korchi Xiaomi Note 11. 4128. Price? 21499 taka. Xiaomi তাদের নোট সিরিজ সবসময়ই জমজমাট মার্কেটে তার ধারাবাহিকতায় প্রায় নোট 11 সিরিজটা অনেকদিন ধরেই মার্কেটে কিন্তু জনপ্রিয়তা এখনও কমে নাই যারা 20 থেকে 25000 টাকার মধ্যে ফোন নিতে আসেন তাদের সবারই মোটামুটি প্রথম চয়েস থাকে Redmi Note 11 ফোনটা এটার কারণ হলো এটাতে AMOLED ডিসপ্লে পাবেন আপনারা খুবই বাজেট রেঞ্জের মধ্যে এবং পিছনে চারটা ক্যামেরার সেটআপ মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের টি ক্যামেরা দেওয়া আছে এছাড়াও আলট্রা ওয়াইড মাইক্রো সেন্সর এবং ডেপথ সেন্সর যেগুলো একটা ফোনের মধ্যে দরকার সচরাচর সবগুলো সেন্সরই এই ফোনটাতে পাবেন এছাড়াও এটা চার্জার হিসেবে আছে 3300 এর একটি বিগ চার্জার আপনার ফোনটা 1 ঘন্টার ভিতরই ফুল চার্জ করবে চার্জারটা দেখেন খুবই বড় এবং এখানে লেখা আছে 3300 এর যে চার্জারটা এটা ফাস্ট কেবল দেয়া আছে ভিতরে সবচেয়ে বড় বিষয় হলো ফিনিশিং আসলে যতগুলো সেট বেশি Xiaomi এত ফিনিশিং কোনো কোম্পানি এই পর্যন্ত করতে পারেনি ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং সেটটি অন হচ্ছে এরপরে আমরা ক্যামেরাটা দেখে নিব ইনশাল্লাহ আর ক্রয় করছে আমাদের প্রিয় বড় ভাই ভাইয়ের নামটা কি আপনার আচ্ছা বাজারে তো ব্র্যান্ড থাকতে Xiaomi আপনার পছন্দ কেন ভাই Xiaomi সিরিজ যত গুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেটগুলোর মধ্যে পছন্দ করতে এবং ক্যামেরাগুলো মোটামুটি ভালোই আছে আমি নোট 8 প্রোটার প্রতি আকর্ষণ করতাম এই বিষয়ে দেখলাম নোট 11 টা বসেছে তো এটা আলহামদুলিল্লাহ ভালোই আছে যতটুকু শুনলাম নেটটাকে দেখলাম যাক আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে আমরা প্রায় বলে থাকি যে আমাদের অফিসিয়াল মানে বাবুল টেলিকম সেক্ষেত্রে আপনি কতটুকু বিশ্বাস করেন আমরা যে অফিসিয়াল দায়িত্ব আপনাকে দিলাম সেক্ষেত্রে কতটুকু বিশ্বাস করেন আপনি আমাদের এলাকার হিসেবে আপনাদের নাম ডাক মোটামুটি ভালো আছে তো এই হিসাবে আমি অনেকদিন ধরেই এই জায়গা থেকে অনেক চিনি আছে আর এই বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে আমার এখানে এই জন্য আলহামদুলিল্লাহ আমি যদি জানি আপনাদের বিশ্বাস করতাম যাক আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করবো অফিসিয়াল ফোনটা আজীবন বাবুল টেলিকম ব্র্যান্ড যেন অনঅফিসিয়াল না বেছে আর অফিশিয়াল ফোনটাতে আপনারা যেটা ফ্যাসিলিটি পাবেন ফোনটা আপনার ভবিষ্যতে কোনো অবৈধ কিংবা ওয়ারেন্টিজনিত কোনো সমস্যায় পড়বেন না আমরা অনেকেই দেখি যে একটা ফোন কেনার পরে অফিশিয়াল বইলা দোকানদারে সেল করে দেয় কিন্তু কাস্টমার কেয়ারে নিয়ে গেলে পরে ফোনটার ওয়ারেন্টি থাকে না অথবা ওয়ারেন্টি কম থাকে নির্দিষ্ট ক্রয়ের নির্দিষ্ট ডেট অনুযায়ী তার ওয়ারেন্টিটা অনেক কম পাওয়া যায় যার কারণে আনঅফিশিয়াল ফোনটা আপনারা না কেনার জন্যই সবচেয়ে ভালো আর রেডমি নোট 11 ফোনটাতে ডিসপ্লেটা খুবই দারুণ আমরা দেখতে পাচ্ছি এমুলেট হওয়াতে ডিসপ্লেটা খুবই কালারফুল আর এই ফোনের সবচেয়ে বিশেষ দিক হলো এটার প্রসেসরটা মূলত যারা অ্যান্ড্রয়েড প্রেমী তারা স্ন্যাপড্রাগন প্রসেসর উপরে সবচেয়ে বেশি ভরসা করে থাকেন কারণ স্ন্যাপড্রাগন মূলত খুবই স্টেবল একটা পারফরমেন্স দেয় ফোনটাতে এটার প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 680 6nm বেজ একটি প্রসেসর খুবই স্টেবল একটি প্রসেসর এটার প্রসেসরটা 6nm হওয়াতে চার্জ ব্যাকআপটাও খুবই ভালো পাবেন আর এটার ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং টাইপ সি পোর্টটাও পেয়ে যাবেন তাছাড়া এটাতে ডুয়েল স্পিকারও আছে মোটামুটি বলা যায় এই বাজেটের মধ্যে খুবই দারুণ একটি ফোন আর রেডমি সহ অন্যান্য সকল ধরনের ব্র্যান্ডই আছে আমাদের দোকানে যারা অফিসিয়াল ফোন নেবেন চলে আসুন বাবুল টেলিকমে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে